এটা কেজি কত করে 30 টাকা কেজি কেজি মাত্র 30 টাকা করে আজকের বাজারে হ্যাঁ আজকের বাজারে মিষ্টি কেমন হবে মিষ্টি হালকা পাতলা বেশি হবে না বেশি মিষ্টি হবে না এটা 30 টাকা করে হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা যাত্রাবাড়িতে দর্শক আজকে আমরা জানবো আজকের বাজারে কিভাবে আমগুলো বিক্রি হয় দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ফয়সাল আহমেদ দর্শক আজকে পুরো ভিডিওতে এই ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে আমরা জানবো আজকের বাজারে কিভাবে আম বিক্রি হয় আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি ভাইয়ের নাম কি মোহাম্মদ দুলাল দুলাল ভাই আপনি কত বছর থেকে এই ফলের ব্যবসা করতেছেন তিন বছর থেকে ফলের ব্যবসা করতেছেন তো এখন তো আমের সিজনটা শুরু হয়েছে তাই না ওই যে আপনি দেখতে পাচ্ছি আপনি আমের ব্যবসা করতেছেন ভ্যানগাড়িতে আসলে এখানে কত হাজার টাকার আম আছে আছে এখানে 9000 টাকার আম আছে 9000 টাকার আম আছে তাই না এগুলা কেজি কত করে এক কেজি 30 টাকা মাত্র 30 টাকা করে তাই না দাম তো অনেক কম তো হাতে নেন তো এই যে ওইটা ভাইয়া কোনটা এটা না এটা কাটাটা নেন কাটাটা এটা কেজি কত করে 30 টাকা কেজি কেজি মাত্র 30 টাকা করে আজকের বাজারে হ্যাঁ আজকের বাজারে মিষ্টি কেমন হবে মিষ্টি হালকা পাতলা বেশি হবে না বেশি মিষ্টি হবে না এটা 30 টাকা করে হ্যাঁ আচ্ছা এটা আসছে কোথা থেকে আমগুলো এটা রাজশাহীতে আসছে রাজশাহী থেকে আসছে রাজশাহীর আম মাত্র 30 টাকা করে তাই না আচ্ছা আচ্ছা এটা মোটামুটি মিষ্টি হবে অনেক ফ্রেশ দেখা যাচ্ছে এগুলা ভিতরে তো পোকা নাই না পোকা নাই এটা হিমসাগর নামে হিমসাগর আচ্ছা হিমসাগর মাত্র 30 টাকা করে আজকের বাজারে আচ্ছা আচ্ছা এটা মোটামুটি ভালোই মিষ্টি হয় হ্যাঁ ভালোই মিষ্টি হয় তো আপনি 9000 টাকার আম নিয়ে আজকে ব্যবসা শুরু করছেন হুম আচ্ছা এই সারা দিনে কি বিক্রি হবে এগুলা আজকে না হলো কালকে শেষ হয়ে যাবে না হলেও কালকে শেষ হবে তো এই 9000 টাকার আম সারা দিনে বিক্রি করতে পারলে আপনার লাভ কেমন থাকবে সারা দিনে এই যে 1200 টাকা থাকবে এগুলা 9000 টাকার আম বিক্রি করতে পারলে আপনার 1200 থেকে 1500 টাকা লাভ থাকবে হ্যাঁ 1500 টাকা লাভ থাকবে আপনি কি একলাই করেন নাকি আরো লোক আছে আরো দুইজন আছে আরো দুইজন আছে তাই না তো আমি দেখতে পাচ্ছি আমগুলো অনেক ফ্রেশ মাত্র 30 টাকা করে দিচ্ছেন আজকের বাজারে আপনাদের আরোতে কত কেনা পড়ে আরোতে 25 টাকা 25 টাকা 20 টাকা কেনা পড়ে হ্যাঁ হ্যাঁ আমগুলো অনেক ফ্রেশ এগুলো আরোদে কখন আসে ভাইয়া আরোদে আসে রাতে রাতে আসে আচ্ছা 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 তো যারা ব্যবসা করবে এরকম আমে তাদের 5000 7000 টাকা দিয়ে ব্যবসা করতে পারবে হ্যাঁ করতে পারবে যা একটু যা অন্য জায়গায় না মানুষের অনেক না খাইটা আমি মনে করি 5000 টাকা দিয়ে ব্যবসা করলে 2-1 টাকা আয় করতে পারবো যা মানুষের অনেক আমলা খাট এই আমগুলোর নাম হিমসাগর আম হ্যাঁ এটা হিমসাগর এটা কহিতর আর এইটার নাম কি কহিতর ওইটা কত করে এটা 100 টাকা কেজি ওইটা 100 টাকা করে হ্যাঁ আর এই পেশাটা হচ্ছে 30 টাকা করে হ্যাঁ এইটার নাম কি এটা হিমসাগর হিমসাগর 30 টাকা কোনো আরে ইয়া নেই পোক্ত হয় না পোক্ত হয় না পোক্ত হয় না মাত্র 30 টাকা করে দিচ্ছেন আজকের বাজারে আমগুলো অনেক ফ্রেশ ভাইয়া দাম কি আরো কমবে না বাড়বে আরো বাড়বে ও আচ্ছা আচ্ছা সিজনে শুরুতে দাম কম থাকে হ্যাঁ এটি জ্বরে পড়া বৃষ্টিতে হেড দিয়ে জাগ দিয়ে পাকানো এটি আচ্ছা আচ্ছা হেড দিয়ে পাকানো এই জন্য দাম কম হ্যাঁ দাম কম কেলে আমার আমার কথা হলো লিগেল কথা যা কম সামনে সামনে তো আমের ব্যবসা আর কতদিন করবেন ভাইয়া এই সিজনটা পুরোটাই করুন ভাই পুরোটাই করবেন হ্যাঁ ভাইয়ের নাম দুলাল ভাই তাই না তো মোটামুটি ব্যবসা করে ভালোই আছেন ইনশাআল্লাহ ভালোই আছে আপনি গো দোয়া তো আমরা ব্যবসায়িক আইডিয়া দিয়ে থাকি আমাদের ব্যবসায়ী ভাইদের বা দর্শক যারা আছেন তাদের আমরা ব্যবসায়িক আইডিয়া দিয়ে থাকি আপনাদের মতন তো 5000 টাকা দিয়ে কি ব্যবসা করা যাবে মোটামুটি চলে যেতে পারবো 5000 টাকা দিয়ে মোটামুটি যাবে তো সিজনের মাঝামাঝি সময় তো আরো দাম কমবে আমের হ্যাঁ মাঝামাঝি সময় আমের দাম অনেক কমা কমবে কেলে কখনো আম নামে নাই এটি যত মনে করেন হালকা পাতলা 10 গ্রামের যে আমটি আছে হেডি ভাঙ্গে আইছে অহনো লট ভাঙ্গে নেই বেটারা জমিনের আম ভাঙ্গে নেই তখন করতে পারবে তাই না ভাইয়া আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো থাকবেন ভাই তো দর্শক আপনারা যারা এরকমের আমের ব্যবসা করতে চাচ্ছেন অথবা আমগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা যাত্রাবাড়ি থেকে দর্শক আপনারা এরকমের আমগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম